আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। কুমিল্লার ঘটনায় অভিযুক্ত ইকবাল হোসেন কক্সবাজার আটক হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান। তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সুগন্ধা সৈকত এলাকা থেকে ইকবালকে আটক করা হয়। সে কুমিল্লা শহরের সুজানগর এলাকার বাসিন্দা। শুক্রবার ভোরে তাকে কক্সবাজার থেকে কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত 13 অক্টোবর রাত 2টায় সিসিটিভির ফুটেজে তাকে ঘোরাঘুরি করতে দেখা যায় কুমিল্লা নানুয়ার দিঘির পাড় এলাকায়। এরপর সকালে সেখানকার পূজা মণ্ডপে হামলা চালায় একদল দুর্বৃত্ত। কক্সবাজারের উখিয়ার কুতুপালং 18 নম্বর ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে 7 রোহিঙ্গা নিহত হয়েছে। অস্ত্রসহ আটক করা হয়েছে একজনকে। শুক্রবার ভোরে আধিপত্য বিস্তার নিয়ে উখিয়ার 18 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি। এই ঘটনায় আহত হয়েছে অন্তত 10 থেকে 12 জন। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তিস্তার আকস্মিক বন্যায় কুড়িগ্রাম ও লালমনিরহাটে চরাঞ্চলগুলোতে পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 30,000 মানুষ। ঘর বাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন বন্যার্থরা। কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও চিলমারি উপজেলার বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত একর জমির উঠতি ধান, সদ্য লাগানো আলু ও মরিচ সহ বিভিন্ন সবজি ক্ষেত। ফসল হারিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চরবাসীরা। এরই মধ্যে উজান থেকে নেমে আসা বন্যার পানি কমতে শুরু করলেও তিস্তার দুই পাড়ের বিভিন্ন পয়েন্টে শুরু হয়েছে ভাঙন। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে তিস্তার ভাঙন রোধের আশ্বাস দিয়েছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। এদিকে তিস্তায় পানি কমে গেলেও কোনো উন্নতি হয়নি লালমনিরহাটে তিস্তা পাড়ের বন্যা পরিস্থিতির। এখনও অধিকাংশ নিম্নাঞ্চল তলিয়ে রয়েছে। বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে ভুগছেন সেখানকার বাসিন্দারা। সবচেয়ে ক্ষতির মুখে রয়েছে হাতিবান্ধা উপজেলার সানিয়াজান, গুড্ডিমাড়ি, সিন্দুরনা ও ডাউয়াবাড়ি ইউনিয়ন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর সংবাদ রয়েছে বেলা 12টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ, এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।